আজি হচ্ছে ঈদ করোনা কটকণা ভিতরে সারা রাজ্যের এই পর্বক পালন করা যাচ্ছে মসজিদ কু নযাই ঘরে নামাজ পাঠ চলছে ঘর ভিতরে মুসলমান পরিবার নিরাডম্বর ভাবে এই উৎসবক পালন করছন্তি অধিক আলোচনা করিবা কো সুমিরঞ্জন চৌধুরী আম সহিত জড়ুছন্তি কটকরু সুমিরঞ্জন আজির পর্বরে যদি আমি দেখিবা মুসলমান সম্প্রদায়ক ভিতরে এক বড় পর্ব বলে কোহাযাই পারে এবং বহু সংখ্যার লোকঙ্ক সমাগম পূর্বরু আমি দেখিছু কিন্তু করোনা কটকণার এই উৎসব ফিকা পড়ছে বলে কোহাযাইব কি সস্তিকা নিহতি এবে কটকণা ভিতরে পরম্পরা তো রয়েছে হলে আমি কইপারিবা কি যে উৎসাহের সামান্য ফিকা পড়ছে আজ হচ্ছে পবিত্র ঈদ সমস্তকে ঈদর শুভেচ্ছা হলে কোণী মসজিদে সমূহ নমাজ পাঠ না তেমন পূর্ব ভাই ঈদরে যে খুশির মাহল থাকে সে মাহল কেউটি না কেউটি উড়া হয়েছে পূর্ব বর্ষ তাহলে কিনা না করোনা মহামারীর কটকণা বর্তমান সমস্ত মানবাকে পড়ুছে তবে সবু মুসলিম ভাই ভীমান সরকারের এই নিষ্পতি সম্মান জনাইছেন মহামারী ভিতরে পরম্পরা রক্ষা করছেন ঈদ পালন করছেন এবং সরকারি নিয়মক মানুষ ইয়ে হচ্ছে শৃঙ্খলার পরিচয় এবং পুরা বিশ্ব হিন্দু কুহতু মুসলিম কুহতু খ্রিস্টিয়ান কুহতু পুরা বিশ্ব বর্তমান মহামারী সাথে লড়ুছি তবে তা ভিতরে বি সবু কটকণা মানি ঈদ কু পালন করছেন এবং এই ঈদরে কিভাবে নিজ ভিতরে আলোচনা করছেন মসজিদ নযাই নিজ ঘর ভিতরে মাস্ক পিধি সোশিয়াল ডিষ্টান্স রাখি নমাজ পাঠ করছেন এবং কম রয়েছে প্রার্থনা মুখ্য দেখুন আমি বর্ষ সারা আমি ওয়েট করু ঈদটা আমি কমিটি আসব সেলিব্রেট কমিটি করবু কিন্তু এবে অনট্রেডিশনাল ঈদ যেটা আমি ট্রেডিশন দিয়ে চালিয়ে আসি তাকে পালন কলুনু যেহেতু করোনা ভাইরস বহুত হাবি হয়েছে কোণী জাতি ধর্ম নমানি করোনা ভাইরস আসছে তেণুকরি আমি সরকার গাইডলাইন করোনা গাইডলাইন যা আছে পাঁচ জন ডিস্টেন্স মেনটেন করি ইমাম সাহ সহিত প্রেয়ার কলু আস্ত বার্তা দেলু যে এথর আমি ঈদ আমি করোনা হিসাবে পালন করা সেলিব্রেট করা আ্যামিলিয়াল ঈদ সেলিব্রেট করা বরদার জেনেরাল ঈদ ন সেলিব্রেট করি তেমন হয়েপরে করোনা ভাইরস এবে আসছে চালি যাব কিন্তু ঈদ তো বারম্বার আসুব তেমনি নেক্সট আমি ঈদ কু সেলিব্রেট করব এথর করোনা গাইডলাইনে সেলিব্রেট করব প্রথমে মহামারী যাও তারপরে ঈদ কু আমি খুশি পালন করা ইয়ে লা প্রতিক্রিয়া আপনার জানা চাইবি যাব তিহার আতায় তো খুশি কা মাহল হতা খুশি নেই থোড়া কম হো গিয়া ফির ভি ইসি সময় যো ভি আপকা মুসলিম যো ভি আপকা ভাই বহন বাহার উনকো ক্যা বলনা চাহেঙ্গে মহামারী কে দেখিয়ে খুশি তো হমেশা পহলে ভি হামারা খুশি মানাতে থে অভি ভি খুশি মানা রহে হ্যাঁ লেকিন ইস তরহ অভি আব ইস বার থোড়া সা ডিফারেন্ট খুশি হ্যা ইয়ে এক হোমলি খুশি হ্যা লেকিন দিল মে ওহি খুশি হ্যা বস হামারা দুয়া আল্লাহ সে ওহি হ্যা হম ভি ইমাম সাহেব ভি আজ ওহি দুয়া কিয়ে কি জল্দ সে জল্দ ইয়ে করোনা ভাইরস দুনিয়া সা খতম হো যায় জল্দ সে জল্দ করোনা ভাইরস দুনিয়া সে হট যায় মু আপনাকে জানাও চাহিবি কি ঈদর পরিবেশ রয়েছে খুশির পরিবেশ হলে উনা টিকি হয়েছি বেশি লোক একাঠি হয়ে পাবনা ঈদ ঈদ ভাই লাগুছি না নাই টিকি ফিকা ফিকা লাগ না ঈদ ঈদ ভাই লাগুছি কিন্তু আমাকে যে যে মহামারী করোনা আছে তাকে বি আগুক দেখি কিনা সরকার গাইডলাইন অনুসারে আমাকে যা সে আমাকে নির্দেশ দিয়েছেন পাঁচ জনের অধিক নামাজ পড়ি পারিব না সেই আমি ডক্টর সেলিম ঘরে পাঁচ জন করি নামাজ পড়িলু টিকি ফিকা লাগিলা কিন্তু ঠিকঠাক আছে ঈদ ঈদ গোটে সবুঠ বড় পর্ব সমস্ত গোটে বড় পর্ব হলে আজ সে ভিড় না খুশি না তো মহামারী ভিতরে ইয়ে পর্ব যে পালন হচ্ছে কম কে মহামারী কত শীঘ্র দূরেই যাও কিংবা যে আপনার ভাই ভী মানে অনেক সে কম কেবা চাইবে মহামারী সেবে কিভাবে জীবনযাপন করা আমি প্রত্যেক দেশবাসী ও পৃথিবীতে যেত লোক অনেক বসবাস করেন সমস্ত আমি এই মহামারী সংকটর ভগবান সে রক্ষা দে এই কামনা করছু সস্তিকা গোটিয়ে কথা কইপার তিনি চারটি প্রতিক্রিয়া জাঁয়া পরে গোটিয়ে কথা স্পষ্ট কি পুরা মুসলিম সম্প্রদায় বর্তমান এই মহামারী সময়ের কটকণা ভিতরে ঈদ কু শৃঙ্খলিত ভাবে যেভাবে পালন করছি তা বার্তা দিয়েছি কি আমি প্রথমে মহামারী সাথে লড়া তাপরে ঈদর খুশি দরকার পড়লে আর বর্ষ আমি পাড়িপার হলে প্রথমে মহামারী সাথে লড়া পুরা মুসলিম সম্প্রদায় মহামারী সময় যেতবে এভাবে উৎসব সামনাকে আসুচি পর্ব রয়েছে পরম্পরা কু ভাঙ্গুনু কিন্তু মহামারীর যে তালাবন্দ কথা কুযাও কিংবা সটডাউন কথা কুযাও যে কটকণা গুড়িক রয়েছে তাকে সমস্ত পালন করছেন তা হচ্ছে সবুঠ বড় কথা ধন্যবাদ আপনার আলোচনা পাই।